الله أكبر الله মহামারীতে কুরবানি কিভাবে পালন করবে মানুষ একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, সর্বপ্রথম আমি ফুটপা শরীফ সৈয়দিয়া খানকা দরবার থেকে আমি আপনাদের এই কিরান নেট ইসলামিক চ্যানেলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আগাম ঈদ উল আধা মুবারক সমস্ত দেশবাসী রাজ্যবাসীকে জানাই এবং আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব যারা আছেন বা যারা সাবস্ক্রাইব হননি ফলোয়ার্স আছেন সকলকে আমি জানাই ঈদ উল আধা মুবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা। কথা হলো যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে, শরীয়তের বিধান এর কোনো পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই। এখন একটাই প্রশ্ন, বিভিন্ন চ্যানেলে এই প্রশ্নের উত্তরটাই আমরা দিচ্ছি যে এখন কিভাবে কুরবানি হবে, এখন নামাজ কিভাবে হবে। দেখুন, ভারতবর্ষে জুড়ে শুধু নয় সারা বিশ্ব জুড়ে যে করোনা নামক মহামারীর থাবা এখনও কিন্তু পরিষ্কার হয়নি, যে হারে মানুষ এফেক্টেড হচ্ছে সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এখন এক কথায় বলা যেতে পারে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অসহায় অশ্রুসিক্ত আমাদের পৃথিবী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা খুশির দিন আসছে, ঈদ উল ফিতরের পরে ঈদ উল আধা কুরবানির দিন আসছে সামনের সপ্তাহে। যদিও এই সময়ে সরকারের একটা নিয়ম চালু হয়েছে উইকলি টু ডেজ আপনার লকডাউন থাকবে, পাঁচ দিন ফ্রি থাকবে। এখন এই সময় আমরা কিভাবে কুরবানি করব বা ঈদ উদযাপন করব। দেখুন, শরিয়তের অন্যান্য বিধান যেভাবেই আমরা করি সেইভাবেই করব, কিছু আনুষঙ্গিক দিক সেগুলোকে একটু পরিবর্তন করব। সেটা হচ্ছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, যারা সাহেবে নিসাব অর্থশালী আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন পয়সাওয়ালা, অবশ্যই তাদের জন্য ওয়াজিব ছিল আছে আগামীতেও থাকবে, এর কোনো পরিবর্তন করা যাবে না। কোনো অপশান নেই যে মহামারী চলছে, আমফান ঝড় হলো বা আপনার দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অতএব কুরবানি ওয়াজিব করার দরকার নেই, পয়সা নিয়ে মানুষকে দান খায়রাত করে দাও, বা এখানে কোনো অপশান নেই। এখন কথা হলো আপনার উপরে যদি ওয়াজিব হয় আপনাকে কিন্তু আদায় করতে হবে, কুরবানি দিতে হবে যাবেকৃত পশু। এবার আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু এই পরিস্থিতির মধ্যে আপনি বিরাজমান, 50,000, 40,000, 30,000 টাকার গরু কিনে আপনি কুরবানি করেন বা উট দুম্বা যাই করেন না কেন, আপনি কম পয়সার করুন, 15,000 টাকার করুন, 20,000 টাকার করুন। বাট এটা শরিয়াতের আইন, কোরআন হাদিস এজমা কিয়াস শরিয়াত সম্মত, এটা আপনাকে আদায় করতে হবে। আর যেহেতু লকডাউন চলছে, আমাদের সরকারের এথিক্স রুলস রেগুলেশন ক্রাইটেরিয়া সিস্টেম যেটা অর্ডার আছে কোর্টের আইন সব আমাদের মেনে চলতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং সেই সংবিধান মেনে চলি, তাহলে আমাকে একটু সাবধান হতে হবে। যেভাবে আমরা পূর্বে করেছিলাম, গত বছরে যেভাবে করেছিলাম বা করে আসছি, সেইভাবে আমরা গ্যাদারিং করব না, আপনার মাস্ক ইউজ করব, স্যানিটাইজার ইউজ করব এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আমরা করব। আরেকটা বিষয়, জবাইকৃত পশুর ছবি নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বা সেলফি তুলে এটা আমরা নোংরামিটা আমরা করব না, এটা শরীয়তেও নিষেধ আছে, ইসলামও এটাকে অ্যাকসেপ্ট করে না। এইগুলো আমরা সজাগ হব এবং এই চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত দেশবাসী তথা বিশেষ করে স্পেশালি আমার যুব সমাজকে বলবো, এই সমস্ত ছবি আমরা দেব না। কেন, নোংরামি আমরা করব না, নোংরামি করাটা আমাদের সংস্কৃতি নয়। আমরা এই দেশে বসবাস করি, সমস্ত ধর্ম বর্ণ ভাষা সব মিলেমিশে আছি আমরা। যেহেতু ভারতীয় সংবিধানে বাক স্বাধীনতা যেমন আছে, তেমনই ধর্ম পালনের অধিকার সরকার আমাদের দিয়েছে, দেশ দিয়েছে, সংবিধান দিয়েছে। তো আমরা সংবিধানকে সম্মান জানিয়ে এবছর ইনশাল্লাহ কুরবানির কাজ আমরা আদায় করব। এবার আসুন, জবে করার জায়গাটা শরিয়তের দৃষ্টিতে কিছু আমাদের একটু ফলো করতে হবে। হাদিস পাকে এসেছে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং পশুকে যে জবাই করা হবে, সে জবাইকৃত পশু যেখানটাই করা হবে সেখানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেখানে সেখানে ফেলে দিয়ে করে দিয়ে হওয়ার ওটা নয়, একটা যেন ইমোশনাল ভাব থাকে এবং একটা স্যাক্রিফাইস যে আমরা করছি, ত্যাগ স্বীকার করছি আল্লাহকে খুশি করার জন্য, যে এই পশুটা আমরা আল্লাহর রাস্তায়
উৎসর্গ করছি সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। মানে শরিয়াতের কোনো আইন যখন আমরা মানব, যেন আপনার মানে তাচ্ছিল্যের সঙ্গে, ঘৃণার সঙ্গে, অবহেলার সঙ্গে এটা যেন আমাদের না হয়, যেন আমাদের বলে, যেমন অনেকে আমরা বলে ফেলি যে না আমাদের ঝামেলাটা মিটিয়ে নাও, তাহলে কুরবানির ঝামেলাটা মিটিয়ে নাও, এই কথাগুলো বললে হবে না। এটা একটা আমাদের দায়িত্ব, সেইভাবে আদায় করতে হবে এবং মিলেমিশে আমরা করব, কোনো রকমের সমস্যা যেন না হয়, বা এই ঈদ উদযাপন করতে গিয়ে যেন সরকারি রুলস না আমরা ব্রেক করি, এটা আমাদের সজাগ থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কেরান এটা মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমিও খুশি হলাম আপনাদের শেষে আবারও পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ভালোবাসা জানাই। আল্লাহ আমাদের সকলকে এই কঠিন মহামারী থেকে হেফাজত করেন এবং আমাদের সকলকে মিলেমিশে সব ধর্ম বর্ণের মানুষ হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।